সঠিক সময় সৌভাগ্য দর্পণ ফোনের লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে মুখোমুখি তিনি যিনি ছিল আছে এবং থাকবেন শুধুমাত্র আপনাদের সচেতন করার জন্য একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনারা পেয়ে আসছেন যেটা আজও অবধি আপনাদের ইন্সপিরেশনে কিন্তু বেড়ে যাচ্ছে তার কারণ হচ্ছে সবাই আমরা ভালো থাকতে যাই কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না কোন পথটা আমার জন্য ঠিক হবে কোন পথটা আমার জন্য ভুল হবে কিন্তু কোন দিনটাকে আমি কাজে লাগাবো সেইটা কিন্তু সেই বার্তা কিন্তু সৌভাগ্য দর্পণ দীর্ঘ বছর ধরে আপনাদেরকে জানিয়ে আসছে তাই এই ১২ মাসে একটি বছর হয় এই ১২টা মাসে কিন্তু বহু আমাদের শুভ দিন শুভ নক্ষত্র শুভ তিথি থাকে সেই দিনগুলোকে যদি আমরা জীবনে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু গ্রহের নেগেটিভ প্রকোপ থেকে আমরা বাঁচতে পারি আপনারা সকলেই জানেন শারীরিক অসুস্থতা যেমন মেডিসিন দ্বারা ঠিক হয় গ্রহের অসুস্থতা গ্রহের প্রকোপ কিন্তু আমাদের কখনো তন্ত্র কখনো জ্যোতিষ মতে বিচার করে তন্ত্রের প্রতিকার করেও কিন্তু আমাদের ঠিক থাকতে হয় ঠিক রাখতে হয় আর আজও আমরা যখন সেই ব্যক্তিত্বকে পেয়ে গিয়েছি আগামী যে অক্ষয় দ্বিতীয়া সেই দিনটাকে কিভাবে আপনারা পালন করবেন বা সেই দিনটাকে কিভাবে আপনারা উদযাপন করবেন কিভাবে আপনাদের জীবনে সুখ শান্তিটা যাতে অক্ষয় থাকে ক্ষয় না হয় তার সেই বার্তা নিয়ে কিন্তু আজ আমরা পেয়ে গিয়েছি তাই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি রয়েছেন আপনাদের আমাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ যিনি সনাতন জ্যোতিষ কেপি অ্যাস্ট্রোলজার পিএইচডি গোল্ড মেডেলিস্ট ডক্টর তিলকেন্দ্র আচার্য আজও আমরা আপনাদের স্টুডিও হটসিটে পেয়ে গিয়েছি আপনাদের জন্য ফোনে লাইভ অনুষ্ঠান অবশ্যই আপনারা ফোন করবেন তার পাশাপাশি যাতে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় হয় সেই বার্তা নিয়ে কিন্তু তিনি আজকে পৌঁছে গিয়েছে সকলের তরফ থেকে জানাবো আপনাকে অনেক অনেক স্বাগত নমস্কার ओम गांव गलपताय नमो ओम जय गोपालाय नमो जय जोगीराज जय होक आज के जे विषय ने आलोचना जे अक्षय तृतीया आगामी काल अक्षय तृतीया ते अक्षय तृतीया ते से अक्षय तृतीया दिन टी के हमरा কিভাবে পালন করতে পারলে সেই দিনটাকে আমরা আমাদের ইউটিলাইজ করলে আমাদের জীবনে অনেকটা ভালো ফল আসতে পারে তো এই অক্ষয় তৃতীয়া সংক্রান্ত কিছু তথ্য আপনাদের কাছে আজকে তুলে ধরবো যে সেই দিনটাকে আপনারা যদি ব্যবহার করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এটা কিরকম ভাবে এফেক্টিভ হতে পারে অক্ষয় তৃতীয়া মানে হচ্ছে তৃতীয়া এমন একটা তৃতীয়া যে তৃতীয়াতে আমরা যদি এমন কিছু উপাচার করতে পারি যা আমাদের অক্ষয় দান করবে মানে যা আমাদের ক্ষয় হতে দেয় না আমাদেরকে সুস্থভাবে টিকে থাকতে সাহায্য করে এবং এই যে আমরা যে রয়েছি সেই সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে জয়টিকে সুনিশ্চিত করে সেই জয়কে সুনিশ্চিত করার জন্যই আপনাদের কাছে আজকে অক্ষয় তৃতীয়া সংক্রান্ত কিছু তথ্য উপনিবেশ করা উপবেশন করার জন্য আজ আসা দেখুন এই অক্ষয় তৃতীয়া গুরুত্বটা অ্যাকচুয়ালি কোথা থেকে এই অক্ষয় তৃতীয়াটা এমন একটা দিন যেদিনে মা গঙ্গাকে ভগীরথ মর্তে আহ্বান করেছিলেন আবার এই অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যে দিনটিতে ভগবান পরশুরাম আবির্ভূত হয়েছিলেন এবং তিনি ইচ্ছা মৃত্যু বর প্রাপ্ত হয়েছিলেন এবং এই অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যে দিনটিতে পাণ্ডবরা অক্ষয় পাত্র প্রাপ্ত হয়েছিলেন অর্থাৎ এমন একটা পাত্র যাতে কিন্তু কোনো খাবার শেষ হতো না আবার এই অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যে দিনে বেদব্যাস গণেশকে সঙ্গে নিয়ে মহাভারত রচনা শুরু করেছিলেন আবার এই অক্ষয় তৃতীয়া এমন একটা দিন বলা হয় থাকে কুবের শিবের আরাধনা করে মা লক্ষ্মীকে প্রাপ্ত করেছিলেন আবার মতান্তরে অনেক ক্ষেত্রে আমাদের যে মাইথোলজি আছে সেখান থেকে আবার অনেক তথ্য অনেকে বলে যে কুবের মা লক্ষ্মীকে উপাসনা করে যক্ষরাজ হয়েছিলেন আবার এই অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যেখানে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার রথ প্রস্তুত করার দিন আরম্ভ হয়ে থাকে তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনটা কতটা পরিমাণ ভাইটাল এবং কতটা পরিমাণ উপযোগী এবং সেই দিনটাকে আপনারা যদি কাজে লাগাতে পারেন এবং তার কতটা গুরুত্ব অপরিসীম গুরুত্ব রয়েছে সেগুলো এই ঘটনাগুলো থেকে ঘটনাগুলোকে যদি আমরা অবলম্বন করি সেখান থেকে আমরা বুঝতে পারি তাহলে এই যে দিনটাকে এই দিনটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলো থেকে কিন্তু অনেকটা উপশম করতে পারি দেখুন আমাদের যে উপাচারগুলি করবেন সেই উপাচারগুলো আমরা আগেও বলেছিলাম যে উপাচারগুলো তো সবসময় শুরু করলে হবে না উপাচার শুরু করতে হবে সবসময় শুক্ল পক্ষে কখনো কৃষ্ণ পক্ষে কোনো উপাচার শুরু করবেন না এরপর আপনি যে উপাচারগুলো করছেন সেই উপাচারগুলো করার পর সেই উপাচার আপনার বাস্তুতে যদি বাস্তু যদি রেক্টিফাইড না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু উপাচারের থেকে আপনি যতটা পরিমাণ
এফেক্ট পাওয়ার উচিত তার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও আপনার কাছে ব্যাহত হবে। উপাচার থেকে আপনি এফেক্ট তো ডেফিনেটলি পাবেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই উপাচারগুলোর সঙ্গে সঙ্গে আপনার জন্মকুণ্ডলীতে কিছু না কিছু সমস্যা রয়েছে বলে আপনাকে আজকে এই সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। আপনি যে চেষ্টা করছেন সেই চেষ্টা থেকে যতটা পরিমাণ যে যে পরিমাণ এফোর্ট দিচ্ছেন সেই এফোর্ট দেওয়া সত্ত্বেও বা সেই প্রচেষ্টা করা সত্ত্বেও সেখান থেকে যতটা পরিমাণ উন্নতির দরকার সেই জায়গায় পৌঁছতে পারছেন না, বারবার একটা কাজ চেষ্টা করে ঠিক মতো সেই জায়গায় রিচ করতে পারছেন না। যেখানে আপনার ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে এফোর্ট দিচ্ছে তাদের পড়াশোনার ক্ষেত্রে, কিন্তু সেই জায়গায় রিচ করতে পারছে না, যে পরিমাণ ফল আসার কথা সেই ফলটা সেই মতো করে আসছে না। এর কারণ কিন্তু অবশ্যম্ভাবীভাবে বলতে পারা যায় যে আপনাদের জন্মকুণ্ডলী কোনো না কোনো জায়গা ভাবে কোনো রকম ভাবে একটা বিপর্যস্ততা রয়েছে বা কিছু একটা ঘটনা ওর মধ্যে সংযোগ তৈরি করেছে, যে সংযোগ কিন্তু এই ঘটনাগুলো ঘটাতে সাহায্য করছে বা দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা সাপোর্ট করছে না। এই অক্ষয় তৃতীয়া দিনটিতে যদি সঠিকভাবে আমরা যদি প্রতিকার প্রতিবিধান করতে পারি তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা এফেক্টিভ এবং সেই কাজে কিন্তু অনেকটা বলতে পারা যায় অনেকটা এগিয়ে যাওয়া যায় এবং সফলতার দিকেও কিন্তু অনেকটা এগিয়ে যাওয়া যায়। তো এই যে দিনটি, এই দিনটিতে বিশেষত যারা দেখবেন বিভিন্ন অবস্টাকলস এর মধ্যে চলছেন এবং তার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সমস্যা, বিভিন্ন কাজ শুরু করার ক্ষেত্রে সমস্যা, বিভিন্ন অনেকদিন ধরে কোনো কাজ ট্রাই করে যাচ্ছেন কিন্তু চলছে না, তাদের জন্য হাতে অবশ্যই অক্ষয় সুতো কালকে বাঁধুন। আগামীকাল অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিনে এতে কোন চারটে শুভ মুহূর্ত আছে, এই চারটে শুভ মুহূর্তের মধ্যে আপনারা যে কোনো কাজ পূজা করবেন বা আপনারা যদি কোনো কিছু ক্রয় করতে চান সেগুলো কেনাকাটা করতে পারেন, কিন্তু এই চারটে যে শুভ সময় সেই শুভ সময়ের মধ্যে করার চেষ্টা করবেন। একটা হচ্ছে সকাল 7:30 থেকে 10:15, এই সময়ের মধ্যে যারা বাড়িতে পূজা করতে চাইছেন তারা পূজা করতে পারেন। এছাড়া এরপরে আসবো অভিজিৎ মুহূর্ত, এরপরে যে ভালো সময় সেটা হচ্ছে অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ কথার অর্থ হলো যাকে কখনো পরাজয় করা যায় না, সেই হচ্ছে অভিজিৎ। তাই অভিজিৎ মুহূর্ত মোটামুটি 11:26 থেকে 12:02 পর্যন্ত, তারপরে সন্ধ্যাবেলা 5:10 থেকে সন্ধ্যা 6:50 পর্যন্ত এবং রাত্রিবেলা রাত 9:00 থেকে 11:10 পর্যন্ত। এই চারটে যে সময় বললাম এই চারটে শুভ সময়ের মধ্যে যদি আপনারা যদি কোনো কিছু ক্রয় করেন, বিশেষত অক্ষয় তৃতীয়ার দিনে যদি কোনো সোনা রূপো যদি ক্রয় করা হয় সেই মানে সেই সম্পদ অক্ষয় হয়, অর্থাৎ কোনো সম্পদ যদি আমরা সেদিকে ক্রয় করি সেই সম্পদ কিন্তু অক্ষয় হয়, অর্থাৎ তার ক্ষয় হয় না এবং সেগুলো বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই কারণে যদি এই দিনটিতে আমরা যদি কিছু ক্রয় করতে পারি বিশেষত সোনা বা রূপা তাহলে সেগুলো কিন্তু আমাদের সম্পদ কিন্তু আমাদের কাছে স্থায়ী হয়। এবং যেটা বললাম যে অক্ষয় সুতো, অক্ষয় সুতো যদি আপনি একবার বাঁধেন তাহলে সে কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে সাহায্য করবেন। দেখবেন দশকর্মার দোকানে যে লাল রুলি সুতো পাওয়া যায় সেটি নিয়ে 7 বার হাতের মধ্যে ঘোরাবেন এবং যখন রুলি সুতোটা পাবেন তার সঙ্গে অল্প পরিমাণ একটু সিঁদুর তার মধ্যে ছিটিয়ে নেবেন, নিয়ে তারপর আপনি ওটাকে 7 বার পাক দিন এবং মনে মনে জপ করতে থাকুন ওম শ্রী বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা জপ করতে করতে আপনি 7 বার পাক দিন। এবং এই যে অক্ষয় সুতো আপনার বাঁধলে দেখবেন আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে সমস্যা অন্যান্য যে সমস্যাগুলো ফেস করছিলেন তার ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু আপনার কাছে উপশমের একটা পথ কিন্তু আপনি পাবেন। আপনার ছেলে ডেট অফ বার্থটা শেয়ার করুন। 29 নভেম্বর 2009, সময়টা সকাল 8:07। জন্মস্থান বলুন, কেমন লাগছে একদিন দুদিনে দেখে কেমন লাগছে বলুন? আমার ভালোই লেগেছিল, ওই কারণে আজকে লাইভ করছি, আজকে মানে করলাম। আচ্ছা, আপনি ছেলের বিষয়ে জানবেন তাই তো? অর্পণের এখানে যা পাওয়া যাচ্ছে তাতে ধনু লগ্ন, লগ্নে রাহু এবং রাশি হিসেবে পাওয়া যাচ্ছে মেষ রাশি এবং অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র হচ্ছে জন্ম নক্ষত্র। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে লগ্নের অষ্টম স্থানে এখানে মঙ্গল বসে রয়েছে, অর্থাৎ একটা মাঙ্গলিক দোষ রয়েছে এবং ও জন্ম মানে একদম জন্মের সময় থেকেই শারীরিক দিক থেকে কিছু না কিছু কারণে সবসময় ভোগে তাই তো? কিছু না কিছু ভাবে ভোগতে থাকে এবং বিশেষত
কোল্ড অ্যান্ড কাফ মানে সর্দি কাশি এইরকম সংক্রান্ত সমস্যা ওর খুব বেশি, এবং মাঝে মধ্যে একটু ব্রিদিং প্রবলেমে হওয়ার সম্ভাবনা, অর্থাৎ শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে, ঠিক বললাম? এছাড়া এখানে আর যা পাওয়া যাচ্ছে, এখানে আপনার ছেলের চতুর্থ পতি অর্থাৎ বৃহস্পতি এখানে দ্বিতীয় স্থানে এসেছে, এবং চতুর্থ পতি এখানে দ্বিতীয় স্থানে এবং লগ্নে রাহু, মানে ও যে কোনো কাজের ক্ষেত্রে খুব মনের মধ্যে সবসময় একটা দোটানা ভাব থাকে, মানে যে কাজই করে তাতে মনে হয় এটা করলে ভালো হতো বা আরে সেই পরমুহূর্তে ভাবে এটা না করলেই বোধহয় হতো, এরকম হয় তো ছেলে? এবং পড়াশোনার ক্ষেত্রে খুব একটু মানসিক ভাবে চঞ্চল, মানে একটা না বসে ধীরস্থির ভাবে অনেকটা লম্বা সময় ধরে যে পড়াশোনা করতে পারবে সেটা কিন্তু নয়, কিন্তু পড়াশোনার জন্য চেষ্টা করে এবং যতটা পরিমাণ ও এফোর্ট দেয় সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট হয় না। ছেলে ভালো, এখানে ছকের মধ্যে যেহেতু এই অষ্টমে মঙ্গল একটা মাঙ্গলিক দোষ এবং সপ্তমে এখানে কেতু বসে রয়েছে, এবং এখানে যা দেখা যাচ্ছে চতুর্থ পতি বৃহস্পতি এখানে দ্বিতীয় স্থানে একটু নিচস্থ হয়ে গিয়েছে, ফলে পড়াশোনার ক্ষেত্রে ওর যে যতটা পরিমাণ এফোর্ট দেবে সেই অনুযায়ী রেজাল্ট বা ওর যে ম্যাথ সংক্রান্ত বিষয়ে একটা ভীতি সবসময় থাকবে, ঠিক বললাম? সেই তুলনায় মুখস্থ বিদ্যা অনেকটা বেটার, তাই তো? এই জায়গাটাকে একটু রেকটিফাই করতে পারলে একটু ভালো করার সঙ্গে কথা বলুন, কনসাল্ট করুন, দেখবেন এই জায়গাটাকে একটু যদি রেকটিফাই করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। কিন্তু ও যথেষ্ট পরিমাণ একেবারে পড়াশোনা করে না তা নয়, বা অন্যান্য ছেলেদের তুলনায় এই বয়সে যে অন্যান্য ছেলেদের তাদের তুলনায় একটু আলাদা, কিন্তু পড়াশোনার চেষ্টা করে কিন্তু যতটা পরিমাণ এফোর্ট দেয় সেই এফোর্টের রেজাল্টটা কিন্তু পাচ্ছে না। এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন তাহলেই দেখবেন, এবং বারবার ধরে যে মানে রোগের মধ্যে মানে জড়িয়ে পড়ছে এর পরেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা কিছুটা ডিস্টার্ব হচ্ছে, এই জায়গাটার জায়গায় এই জায়গাটাকে একটুখানি রেকটিফাই করুন, দেখুন ও কিন্তু আগামী দিনের রেজাল্টটা অনেক বেটার হবে। কিন্তু না রেকটিফাই করতে পারলে এই জায়গাটাকে একটু ভালো সঙ্গে যোগাযোগ করুন, কনসাল্ট করুন, দেখবেন এই জায়গাটা ভালো থাকবে। ভালো করে না দেখালে এই চার্টে কিন্তু একটু কিন্তু শারীরিক দিক থেকে এবং পড়াশোনা বিষয়ে যে পরিমাণ রেজাল্ট আসা উচিত সেই জায়গাটা কিন্তু পাবে না, এবং শারীরিক দিক থেকে যতটা এফোর্ট দিচ্ছে সেই এফোর্ট দেওয়া সত্ত্বেও সেই জায়গাটা রিচ করতে পারছে না, এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক জায়গাটাতেও বারবার ধরে যে আক্রান্ত হয়ে পড়ছে সেই জায়গাটাকেও একটু রেকটিফাই করার দরকার আছে। একদম, সাথে থাকার জন্য ধন্যবাদ দিদি ভাই, আপনি ফোন করছেন হাওড়া থেকে। যদি আপনি যোগাযোগ করতে চান বা আপনারা কেউ যোগাযোগ করতে চান ডক্টর তীর্থবোধ আচার্যর সাথে, অবশ্যই আপনারা বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আগে কাইন্ডলি নোট করে নিন, তারপর অ্যাপয়েন্টমেন্ট করে চেম্বারে চলে আসুন। প্রতি মঙ্গলবার ব্যারাকপুর, প্রতি বুধবার শিয়ালদা, প্রতি বৃহস্পতিবার শোভাবাজার, প্রতি শুক্রবার কালীঘাট, প্রতি শনিবার শ্যাওড়াপুলি। এছাড়াও কিন্তু আপনারা জানেন সকলে যে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট কিন্তু প্রতি রবিবার দেওয়া হয়, মানে যারা এই দিনগুলোতে আসতে পারছেন না তাদের জন্য কিন্তু স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট প্রতি রবিবার, তার জন্য আপনাকে বুকিং নাম্বারে ফোন করে বলতে হবে যে আমি সানডে অ্যাপয়েন্টমেন্ট চাই। তার পাশাপাশি কৃষ্ণনগর, আরামবাগ, বর্ধমানেও কিন্তু দাদা পৌঁছে যাচ্ছে, এখন চেম্বার চলছে, যারা দেখাতে চাইছে তারা অবশ্যই ফোন করবেন। এখানে একটা বলে দেওয়ার আছে যে আরামবাগে আমাদের চেম্বার আছে নেক্সট চেম্বার 8 তারিখ, 8/5, 8ই মে, বর্ধমান আছে, বর্ধমান থাকছে 15 তারিখ, এবং কৃষ্ণনগর থাকছে 22 তারিখ। এটা আপনারা হয়তো স্ক্রলে দেখতে পাচ্ছেন। তো আরামবাগের জন্য যারা যোগাযোগ করছেন, যারা অলরেডি যোগাযোগ করেছেন এবং তার সঙ্গে আরো যারা যোগাযোগ করছে বা চাইছেন একটু ফোন করে দেখে নিতে পারেন যে যদি ফাঁকা থাকে সেই হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হয়তো নিয়ে নেবে। আরামবাগের জন্য 8 তারিখ, বর্ধমানের জন্য 15 তারিখ, এবং কৃষ্ণনগরের জন্য 22 তারিখ। তার পাশাপাশি একবার অনলাইনে, হ্যাঁ অনলাইন প্রেডিকশন তো রয়েছে, অনলাইন প্রের জন্য আপনারা যোগাযোগ করতেই পারেন, যে অনলাইনে যারা দেখছেন এখনো এসে পৌঁছতে পারছেন না বা শারীরিক থেকে কোনো সমস্যা রয়েছে বা একটু অ্যাভয়েড করে এখনো চলতে চাইছেন, তো সেক্ষেত্রে তাদের বলবো তারা অনলাইনে যোগাযোগ করতে পারেন। অনলাইনের ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের প্রথমে আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, তারপরে আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান জানাতে হবে, এবং তারপরে যেহেতু আপনাকে একটা পেয়েবল কনসালটেশন সেই কারণের জন্য আপনাকে একটি নাম্বার পাঠানো হবে, সেই নাম্বারে আপনারা পেমেন্টটা পাঠানো হবে, তার পাঠাবেন, তারপরে আপনাদের সঙ্গে একটা পার্টিকুলার টাইমিং এ অ্যাডজাস্ট করে সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন কিন্তু আমরা কনসালটেন্সি দিয়ে থাকি, তো সেই হিসেবে টাইমিং করে নিয়ে আপনাদেরকে জানানো হবে, সেই টাইমিং এ আপনাদের সঙ্গে যোগাযোগ করে
আমাদের আপনাদের অনলাইন কনসালটেশন হবে, এবং অনলাইন কনসালটেশনের ক্ষেত্রে যেরকম ভাবে চেম্বারে আপনাদের সঙ্গে একদম নিবিড়ভাবে আলোচনা করা হয় সেই নিবিড়ভাবেই আলোচনা করা হবে, এবং তার জন্য যে যতটা পরিমাণ সময় দেওয়া উচিত আমি চেম্বারে যেভাবে দিয়ে থাকি সেই একই রকমভাবে এখানে দেওয়া হবে। আমার চেম্বারে যারা এসেছেন বা আগে কনসাল্ট করেছেন তারা জানেন যে ওই 10 মিনিট কথা বলে আমি সঙ্গে সঙ্গে ওই রেমিডিস লিখে দিয়ে ছেড়ে দিই না, তার একটা প্রপার কাউন্সেলিং আমি সবসময় দিয়ে থাকি, এবং তার যা যা দরকার এবং তারপরে ফ্রেমিংটা কীভাবে সে এগোবে তার জন্য কিন্তু আমার একটা পার্টিকুলার ওয়ে কীভাবে যাবে সেই তার কিন্তু একটা সঠিক বিশ্লেষণ সবসময় থাকে। এবার যে আমরা আলোচনা ছিলাম কথা হয়েছেন বোধ হয়, হ্যাঁ আমরা কথা বলবো, আগে আমরা ফোনটি নিয়ে নেবো। হ্যালো নমস্কার, বলুন। আপনি আগে নাম আর ডেট অফ বার্থ বলুন, অনুষ্ঠানটা আপনি আজকে প্রথম দেখছেন তাই তো? হ্যাঁ, তাহলে এখানে শুধু ডেট অফ বার্থ বলতে হয়, প্রশ্ন আপনাকে বলতে হবে না, আপনি ডেট অফ বার্থটা বলুন, মেয়ের নামটা বলুন। জন্মস্থানটি বলবেন? জন্মস্থান আসানসোল। জন্ম সময় সকাল না সন্ধ্যা? সন্ধ্যা। জন্মস্থান তাহলে আসানসোল, যেখান থেকে আপনি এখন ফোন করছেন তাই না? উত্তর চব্বিশ পরগনা। ঠিক আছে, আপনি সাথে থাকুন। রাসেল আপনি জানেন কিছু মে? না, কিছু জানা নেই। ঠিক আছে, দাদা বলবে, আপনি রেসপন্স করবেন যখন ওখানে কথা হলো অনলাইনে। আমি ছোট করে একটা কথা বলে দিই, অনেকে এই প্রশ্নটা মাথায় আসতে পারে, চেম্বারে গেলে তো আমার যদি প্রতিকার হয় সেই প্রতিকারের একটা সুবিধা আছে আমি কি নেব বা গাইডলাইন, কিন্তু অনলাইনে আমি কি করে প্রতিকার পাবো যদি আমার প্রয়োজন হয়? সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা যেখান থেকে ফোন করছেন যেভাবে প্রেডিকশন পাচ্ছেন, আপনারা কিন্তু রেমিডির প্রয়োজন যদি হয় তাহলে সেই ব্যবস্থাও কিন্তু ডক্টর তীর্থবোধ আচার্য করে দেবে তাই তো? এই এটা অনেকের মনে হতে পারে, আগে প্রথমে জন্মকুণ্ডলীটাকে বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, এবং আপনার যে সমস্যা সেই সমস্যা কিভাবে বেরিয়ে আসে তার একটা ওয়ে আউট, এবং তারপরে দেখতে হবে সেই জায়গায় সেই সময় রেমিডিস করা যাচ্ছে কিনা, এবং যে সময় রেমিডিস করার প্রয়োজন আছে সেই সময় রেমিডিসটা করতে হবে। মানে আপনি যোগাযোগ করেছেন মানে সেই সময় রেমিডিস করে যদি কোনো ফল না পাওয়া যায় সেক্ষেত্রেও আপনাকে বলে দেওয়া হবে যে এই সময় রেমিডিস করে পাওয়া যাবে না, তো যে সময় সঠিকভাবে করতে হবে, এবং যদি ওই জন্মকুণ্ডলিতে রেমিডিসের প্রয়োজন হয় তবেই কিন্তু সেই রেমিডিস, তা না হলে কিন্তু প্রতিকারে সঠিক সময়ই কিন্তু প্রতিকার, কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক যদি প্রতিকার করা যায় তাহলে কিন্তু যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। তো এখানে যা পাওয়া যাচ্ছে আপনার মেয়ের, এখানে যা পাওয়া যাচ্ছে যে এখানে লগ্ন হিসেবে আমরা পেয়েছি মিথুন লগ্ন, এবং রাশি হিসেবে পাওয়া যাচ্ছে কর্কট রাশি, এবং নক্ষত্র জন্ম নক্ষত্র পাওয়া যাচ্ছে পুষ্যা নক্ষত্র। মেয়ে খুব সেন্টিমেন্টাল, বাচ্চাদেরকে খুব ভালোবাসে, বাচ্চাদেরকে খুব পছন্দ করে, বাচ্চাদের সঙ্গে টাইম কাটাতে খুব পছন্দ করে, মিউজিক শুনতে পছন্দ করে, মিউজিক শুনতে পছন্দ করে, শুনে না মোটামুটি শুনে তো। হ্যালো, আচ্ছা আপনি মানে উনি আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শুনতে কোনো অসুবিধা হচ্ছে? মাঙ্গলিক দোষ রয়েছে এবং মঙ্গল কেতুযুক্ত হয়ে গিয়েছে, বিবাহ ক্ষেত্রে একটা অনিহা বা বিবাহ যোগাযোগ হলেও সে বিবাহের ক্ষেত্রে সঠিক ভাবে অবশ্যই পাত্র পক্ষের থেকে সঠিক তথ্য না পাওয়ার কিন্তু সম্ভাবনা একটা থাকবে, মানে অর্থাৎ একটা ভুলভাল বিবাহের সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। অবশ্যই বিবাহ দেওয়ার সময় মাঙ্গলিক দোষটিকে যেমন খণ্ডন করবেন, এবং তার সঙ্গে সঙ্গে অপরদিকে যে পাত্রের সঙ্গে বিবাহ দিচ্ছেন তার সংক্রান্ত খোঁজ খবর খুব ভালো করে নেবেন, এবং জোটক বিচার অবশ্যই করিয়ে নেবেন। জোটক বিচার না করে করলে কিন্তু আপনার মেয়ের পরবর্তী ক্ষেত্রে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে নবমপতি যেহেতু এখানে রবির দ্বারা শনি দ্বারা পীড়িত হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু একটু প্রবলেম ফেস করার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই কারণের জন্য একটুখানি এই জায়গাগুলোকে রেকটিফাই না করে কখনোই বিয়ের দিকে এগোবেন না। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, কত বছর বয়সে? মোটামুটি 28 বছর বয়সের পরে বিবাহের চিন্তা ভাবনা করুন। 28 বছর বয়সের আগে পরে আগে চিন্তা ভাবনা করবেন না, 28 বছর বয়সের পরে চিন্তা ভাবনা করুন, এক নম্বর। দ্বিতীয়, খুব দ্রুত
কিন্তু একটা সম্বন্ধ আসার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা দেখা যাচ্ছে। কিন্তু অবশ্যই সেই বিয়ে যদি দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই ভালো করে বিচার বিশ্লেষণ করে খোঁজ খবর নিয়ে, তা নাহলে কিন্তু পাত্রপক্ষ থেকে তথ্য গোপন করার সম্ভাবনা প্রবল। এবং এই জায়গায় যে রেকটিফিকেশন না করা যায় 18 বছর পরেও বয়সের পরেও যদি বিবাহ দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সমস্যা কিন্তু সম্মুখীন হতে হবে। সেই কারণের জন্য এখন থেকে এগুলো উপযুক্ত কারোর সঙ্গে যোগাযোগ করে তার মানে সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান করার প্রপার কনসালটেশন নিন, তাহলে দেখবেন সেখান থেকে প্রপার একটা কাউন্সিলিং করান, তাহলে দেখবেন এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা না হলে কিন্তু সমস্যা আরো বেশি পরিমাণে পড়বে। তার কারণ মোটামুটি মেয়ের বয়স 23 বছর হয়ে গিয়েছে, তা 28-এর পরে বিবাহ দেওয়ার চিন্তা ভাবনা এখন থেকেই রাখতে হবে। কিন্তু অবশ্যই আগে থেকে সমস্ত কিছু যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করে তার জন্য উপযুক্ত স্টেপ নিন, তা না হলে কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হতেই হবে। আর আপনি একদম আইডিয়াটাই ফোন করেছেন, এই যে এই সময়টাতে যদি আমরা ঠিকঠাক মতো করে কাজে লাগাতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ঠিক মতো করে এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম, প্রয়োজন মনে করে থাকেন মোবাইল নাম্বারটা নোট করুন, রাত্রি 8:30 আপনি কথা বলবেন, তাহলে দাদা নিজেই আপনার সাথে কথা বলবেন। আমরা যে আলোচনা ছিলাম যে অক্ষয় তৃতীয়ার দিনে একটু তো বললাম আপনারা যে অক্ষয় সুতো বাদ দেন, এবং এর সঙ্গে সঙ্গে আরো একটি উপচার বলবো। একটা মা লক্ষ্মীকে এই দিন থেকে মা লক্ষ্মী আমরা যদি আরাধনা করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের গৃহ কিন্তু একদম মা লক্ষ্মী দানে পরিপূর্ণ হতে পারে, এবং মা লক্ষ্মী দানে যখন পরিপূর্ণ হবে আমরা কিন্তু আমাদের জীবন কিন্তু খুব সার্বিকভাবে নির্বাহ করতে পারবো। তো সেই কারণেই এই যারা বিশেষত চাকরি ক্ষেত্রে গিয়ে সমস্যা করছেন, বিভিন্ন কর্মক্ষেত্রে সমস্যা ভাবছেন বা কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে সমস্যা ভোগ করছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে একটা নারকেল বাজার থেকে সংগ্রহ করুন, সেই নারকেলটিকে লাল সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে নিন, এবং তার মধ্যে অল্প পরিমাণে সিঁদুর দিয়ে দিন, দিয়ে শ্রী মন্ত্র জাপ করতে করতে মায়ের পায়ে অর্পণ করুন এবং আপনার মনে মনস্কামনা জানান। এবং অক্ষয় তৃতীয়া তিথি শেষ হয়ে যাওয়ার পরে তার একটা দিন রেখে তার পরের দিনকে যে কোনো প্রবহমান নদীতে ভাসিয়ে দিন, দেখবেন আপনার যে অবস্টাকলস ওই অবস্টাকলসে অনেকটা পরিমাণ কিন্তু কন্ট্রোল হওয়াতে আরম্ভ করবে। এছাড়া যারা চাইছেন যে আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটা সার্বিক উন্নতি এবং যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, তাদের জন্য বলবো এই অক্ষয় তৃতীয়ার দিনে এই উপচারটা করে আমার প্রচুর ক্লায়েন্ট কিন্তু এখান থেকে খুব ভালো ফল পেয়েছে। আপনারা একটা যে কোনো বাটিতে একটু অল্প পরিমাণ গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল বা আতপ চাল, যে কোনো এইরকম যে কোনো চাল কিনে এক মুঠো নিয়ে সে তার মধ্যে একটু হলুদ মাখিয়ে নিন, নিয়ে সেই চালটিকে ওই পাত্রে রাখুন এবং তার মধ্যে একটা সলিড রূপর বল দিন এবং শ্রী বাসুদেবায় নমঃ এই মন্ত্র জাপ করতে করতে শ্রীকৃষ্ণের সামনে অর্পণ করুন, এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণকে এই দিনে ছাতু অর্পণ করুন এবং এই ছাতুটিকে পরিবারের সকলের মধ্যে কিন্তু ভাগ করে সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করুন। আপনাদের যে পারিবারিক ক্ষেত্রে যে সমস্যা সেই পারিবারিক সমস্যা ক্ষেত্রে যেমন সমস্যা মিটবে এবং তার সঙ্গে পারিবারিক ডেভেলপমেন্ট হবে, এগুলো করে দেখুন, দেখবেন এখান থেকে অনেক ভালো ফল পাবেন। এবং অক্ষয় তৃতীয়ার জন্য আপনাদের সবাইকে জানাই একদম অত্যন্ত ভালো কাটান এবং আপনাদের শুভভাবে কাটান। প্রতিটা উপাচার মেনে তার ফিডব্যাক আপনারাই দেবেন, কিন্তু ব্যক্তিগত ভাবে যোগাযোগ করতে চাইলে নাম্বারও দেওয়া রইল। অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকুন। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ গান আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে কিন্তু প্রকাশ